নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি পুঁই শাকের একটি নিরামিষ রেসিপি। বানানো খুবই সহজ, আর নিরামিষ হলে কি হবে, এই রেসিপিটা যদি থাকে তাহলে শুধু এই পুঁই শাক দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। একেবারে ট্র্যাডিশনাল ভাবে আমি নিরামিষ পুঁই শাকের রেসিপিটি বানিয়েছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে এই সহজ আর টেস্টি রেসিপিটি আমরা দেখে নিই। নিরামিষ পুঁই শাকের তরকারি বানানোর জন্য 250 গ্রাম পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের ডাঁটা আর পাতা ভালোভাবে কুচিয়ে নিয়েছি। শাক কাটার সময় অবশ্যই আগে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কুচিয়ে নিতে হয়, তাহলে অতিরিক্ত জল থাকার ভয়টা থাকে না। একটা বড় সাইজের আলু টুকরো করে রেখেছি, সামান্য একটুখানি কুমড়ো নিয়েছি, এটা ওজনে 100 গ্রাম, ছোট ছোট পিস করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2 আস্ত শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 তেজপাতা, 2 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কেননা শুকনো লঙ্কা আস্ত যেটা নিয়েছি সেটা ফোড়নে দেব, আর 2 কাঁচা লঙ্কাও নিয়েছি, তারও একটা ঝাল আছে, তার জন্য আলাদা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, তবে অতিরিক্ত ঝাল খেতে চাইলে লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। 1 চা চামচ আদা বাটা নিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ চিনি দিচ্ছি। পুঁই শাকে অবশ্যই চিনি দিতে হয়, না হলে ভালো হয় না, তবে চিনি খাওয়া বারণ থাকলে দেবেন না। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, সাদা তেলেও করতে পারেন, কিন্তু যে কোনো বাঙালি খাবার সর্ষের তেলেই ভালো হয়। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করেছি। পুঁই শাক রান্নায় বেশি তেল দিতে নেই, তাহলে তেলের একটা গন্ধ চলে আসে। এবার তেলটা ভালো রকম গরম হয়ে গেছে, 2 শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিলাম 2 টুকরো করে, আর যে পাঁচফোড়নটা নিয়েছিলাম সেটা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ড ফ্রাই করব, তারপরে এর মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম, কুমড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এটা হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালোভাবে একটু ফ্রাই করে দেব। আলু আর কুমড়োটা হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই। এবার এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, এটা খুব ভালোভাবে এটা মিশিয়ে দিয়েছি, সব জায়গায় তেলটা লেগে গেছে। এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন কোনো মশলা অ্যাড করছি না, 10 মিনিট পরে দেখবো কুমড়ো আলু আর পুঁই শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, দেখুন বেশ সুন্দর জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 2 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ,
আর এক চা চামচ আদা বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে এটা হাই ফ্লেমে 2-3 মিনিট এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিনিটা আমরা এখন অ্যাড করব না, এটা নামানোর একটু আগে অ্যাড করব। আগে অ্যাড করলে এই সবজিগুলো আর শাকটা সেদ্ধ হতে দেরি হবে। খুব ভালোভাবে এটা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। খুব বেশি জলে দরকার নেই, কেননা অলরেডি এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঢেকে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর এটা হাই ফ্লেমে এবার এটাকে ভালোভাবে শুকনো শুকনো করে নিতে হবে। হাই ফ্লেমে খুব ভালোভাবে পুঁই শাকটা শুকিয়ে নিয়েছি। দেখুন, পুঁই শাকের তরকারি ঠিক এইরকম হয়, মাখা মাখা হয়, অথচ আবার এগুলো আস্তও থাকবে, আবার সুন্দর নরমও হবে। বেশি ঝোলঝোলও ভালো হয় না, বেশি গলে গেলেও ভালো হয় না। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে রেডি আমাদের পুঁই শাকের নিরামিষ তরকারি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, নিরামিষ পুঁই শাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো আপনাদের ফেসবুক, টুইটার, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।